আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 266.55 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসই এক্স 13.2 পয়েন্ট কমে 6216 পয়েন্ট, DS30 সূচক 0.9 পয়েন্ট কমে 2104 পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক 2.3 পয়েন্ট কমে 1349 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 283টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 25টির, কমেছে 114টির এবং অপরিবর্তিত রয়েছে 144টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রি ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর লেনদেন ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর সার্বিক সূচক সিএএসপিআই 41.7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18444 পয়েন্টে। সিএসইতে আজ 221টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এইসব প্রতিষ্ঠানের মধ্যে 13টির দর বেড়েছে, কমেছে 65টির আর 43টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 3 কোটি 67 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর্শক, এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম রেকর্ড 1,08,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হচ্ছে। বিশ্ববাজারে পরিশোধিত স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত 19 নভেম্বর স্বর্ণের দাম ভরি প্রতি 1,06,376 টাকা নির্ধারণ করা হয়েছিল। গত জুলাইয়ে দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম 1,00,000 টাকা ছাড়িয়ে যায়। পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন 12,500 টাকা চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড। সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করেন। এছাড়া বোর্ড মজুরি কাঠামোতে গ্রেডের সংখ্যা 5টি থেকে কমিয়ে 4টি করা হয়েছে। ফলে এখন থেকে এই 4 গ্রেডে বেতন বোনাস পাবেন তারা। অর্থাৎ সর্বনিম্ন 12,500, দ্বিতীয় গ্রেডে 13,550, তৃতীয় গ্রেডে 14,273 এবং সর্বোচ্চ 15,035 টাকা বেতন ভোগ করবেন পোশাক শ্রমিকরা। এর আগে গত 7 নভেম্বর মজুরি বোর্ড বেতন গ্রেডের সংখ্যা 7 থেকে কমিয়ে 5-এ নামিয়ে এনেছিল। বাজারে টাকার সরবরাহ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মনিটরিং পলিসি কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিতে গেলে শতকরা 7.75% হারে সুদ গুনতে হবে, যা আগে ছিল 7.25%। আর গ্রাহক পর্যায়ে ঋণ নেওয়ার ক্ষেত্রে এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ 12.5% পর্যন্ত মুনাফা আদায় করতে পারবে। রাজবাড়ি দিয়ে ফরিদপুরে ভাঙা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় চলাচল করবে আরও 2টি ট্রেন। আগামী 1 ডিসেম্বর হতে রাজশাহী থেকে আন্তনগর মধুমতি এক্সপ্রেস ও খুলনা থেকে নকশিকাঁথা মেইল ট্রেন পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করবে। এই নিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের সংখ্যা দাঁড়াবে মোট 4টি। তবে নতুন 2টি ট্রেন যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজবাড়িসহ দক্ষিণ অঞ্চলের মানুষ। এই বিষয়ে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট আহসানুল্লাহ বলেন, পদ্মা সেতু দিয়ে আরও 2টি ট্রেন চলাচল করবে। শিগগিরই সংশ্লিষ্ট স্টেশনে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এত থাকার জন্য ধন্যবাদ সবাইকে।